উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ। দিন রাত দেশের সীমাকে সুরক্ষিত রাখার পাশাপাশি সীমান্তবর্তী মানুষদের সব রকমের সেবায় সদা তৎপর রয়েছে বিএসএফ। বর্তমান সময়ে মানব সেবামূলক কর্মকাণ্ডে রীতিমতো নজির গড়ে ফেলেছে বিএসএফ। তারই প্রতিফলন ঘটল চোপড়া ব্লকের লক্ষ্মীপুর অঞ্চলের বিরন্দপুর ক্যাম্পে বর্ডার আউটপোস্টে বিএসএফ আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে। সোমবার বিএসএফ এর 17 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। শিবিরে কয়েক শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বাসিন্দাদের বিনামূল্যে ওষুধ সংগ্রহ করেন। এদিনের এই স্বাস্থ্য শিবিরে বিএসএফ এর ডিআইজি বিশালগঞ্জ সিডি আগরওয়াল প্রমুখ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সুজালী গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি ও বিশিষ্ট সমাজসেবী আব্দুল হক ছাড়াও চোপড়া ব্লক মহিলা তৃণমূল সভাপতি আসমা তারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। বিএসএফ এর এহেন সেবামূলক উদ্যোগে খুশি সীমান্ত এলাকার মানুষ। আজ 17 ব্যাটালিয়ন সীমা সুরক্ষা বল সিভিক অ্যাকশন প্রোগ্রাম কে তহত जो यहाँ बीओपी बारानंदी करेक्शन भिनानपुर में प्रोग्राम कर रही है, इसमें सिविक एक्शन प्रोग्राम के तहत मेडिकल कैंप लगाया गया है और 7 तरह के स्किल डेवलपमेंट प्रोग्राम जो वोकेशनल प्रोग्राम्स हैं ये बटालियन आगे आने वाले समय में 4-4 हफ्ते के प्रोग्राम चलाएगी बच्चों के लिए ताकि उनकी स्किल्स में सुधार हो सके और वो अपना काम कर सकें या सरकारी नौकरी पाने में ये स्किल्स उनकी मदद कर सकें, ऐसा प्रयास इस प्रोग्राम के द्वारा 17 बटालियन द्वारा किया जा रहा है। मेडिकल चेकअप में क्या क्या सुविधा है यहाँ? मेडिकल चेकअप में हमारे जो मेडिकल ऑफिसर्स हैं वो आए हुए पेशेंट्स की जांच करेंगे, उनको जिन चीज़ों की जिन दवाइयों की ज़रूरत है वो दवाइयाँ देंगे और जिन जाँचों की आगे आवश्यकता है या उन्हें परामर्श देने की आवश्यकता है वो सब देंगे। इस जगह में पहली बार ये कैंप हुआ, इससे पहले हुआ था? नहीं, ये हमारा सीमा सुरक्षा बल का एक स्टैंडर्ड प्रोग्राम है, वो हर साल हम करते हैं अलग अलग इलाकों के अंदर। आमतौर पे हमारा जो काम है सीमा सुरक्षा बल का वो हमारा टारगेट रहता है कि क्राइम फ्री बॉर्डर को रखा जाए, यानी अपराध मुक्त सीमा को रखा जाए। इसमें हम सीमा सुरक्षा बल और आम जन जो हैं सीमा पर रहने वाले लोग वो भागीदार हैं, दोनों के बीच में तालमेल बनाए रखने के लिए इस तरह के प्रोग्राम आमतौर पर आयोजित किए जाते हैं। सर, प्रोग्राम के माध्यम से जो सीमांतवासी जो है उन लोग का क्या मैसेज देना चाहते हैं? हम उन्हें यही मैसेज देना चाहते हैं कि सीमा की उचित प्रबंधन के लिए, वहाँ उसे अपराध मुक्त बनाए रखने के लिए हमें उनका सहयोग लगातार चाहिए और वो क्योंकि रिमोट एरियाज में रहते हैं, अभाव वाली ज़िंदगी जीते हैं, बहुत सारी स्कीम सरकार की उन तक नहीं पहुंच पाती, तो हम उसमें सहायक सिद्ध हो सकते हैं। अगर हमारा आपसी तालमेल बना रहेगा तो सीमा पे उचित और अच्छे प्रबंधन के साथ साथ उनका भी डेवलपमेंट होता रहेगा और ये म्यूचुअली बेनिफिशियल स्कीम है, तो उन्हें हमारे साथ चलना चाहिए, मदद करनी चाहिए, हम उनकी मदद के लिए आगे आने का प्रयास करते हैं। आपका शुभ नाम सर? मेरा शुभ नाम सीडी अग्रवाल है, मैं डीआईजी किशनगंज। আমাদের এখানে আগে ছিল একটা ব্যাটালিয়ন 130 ব্যাটালিয়ন ছিল, এখন ব্যাটালিয়ন হয়েছে 17। 17 ব্যাটালিয়নে প্রথম এটা হলো আমাদের মেডিকেল ক্যাম্প। এই মেডিকেল ক্যাম্পে আমাদের সবাই পাবলিক যত কিছু আছে খুব উৎসাহ, আমাদের গানা বাজনা অনুষ্ঠান হচ্ছে এখানে। 135 ব্যাটালিয়ন এটা আগে ছিল, এটা আগে অনেক প্রোগ্রাম করেছি আমি, আগে ফতেপুর ক্যাম্পে করেছিলাম, এইবার আমরা কামারগঞ্জ প্রথম করলাম,
হ্যাঁ এইটা ব্যাটালিয়ন হলো বিলন্দপুর সিএম 17 ব্যাটালিয়ন। আমাদের বর্ডারে এখানে সব সময় আমাদের পাবলিকের সঙ্গে মনে কর বিএসএফের তালমিলটা ভালো থাকে আর আমাদেরও তালমিলটা ভালো থাকে। এর পাশাপাশি দেখা যাচ্ছে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো কার পক্ষ থেকে আসছে? এটা আমাদের সবাই বিএসএফের পক্ষ থেকে হয়েছে, সবাই বিএসএফের পক্ষ থেকে হয়েছে, সবাই বিএসএফ করেছে, ভালো বিএসএফ করেছে, ভালো উদ্যম নিয়েছে। এই উদ্যমে আমরা ধন্যবাদ দিচ্ছি বিএসএফকে যে আমাদের সবসময় গত সালবাদ আমাদের প্রোগ্রাম হচ্ছে। আমাদের কম্পিউটার শেখানোর জন্য ছেলে আছে, আমাদের ওই ওয়েল্ডিংয়ের জন্য ছেলেগুলো আছে, অনেক কিছু ছেলে আছে এখানে, অনেক কিছু ছেলেকে গিফট দিবে এখানে, সার্টিফিকেট দিবে। আমাদের বিএসএফ অনেক সহযোগিতা করেছে, ভালো বিএসএফ প্রত্যেকটা প্রোগ্রামে আপনাকে আমন্ত্রণ করা হয় এবং আপনি এখানে উপস্থিত। আমি বিএসএফের পক্ষ থেকে আমি একটাই বলবো যে বিএসএফের সঙ্গে আমাদের তালমিলটা আগেই, আমরা যতগুলো নতুন ক্যাম্প হয়েছে সব ক্যাম্পের আমি মনোগত ঠিকাদারি করেছি এখানে, আমাকে সব ব্যাটালিয়ন জানে আর বিএসএফ সব বিএসএফ আমাকে সহযোগিতা করি আর ওরাও আমার সঙ্গে সহযোগিতা করে। যারা চোরাচালানের সঙ্গে যুক্ত এখনো পর্যন্ত তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, যারা বিএসএফের সঙ্গে পাঙ্গালে মরিয়া মনে ভোটারে কাজ করে বিএসএফের সঙ্গে ই করে বেলেগের, এরা ভালো করতেছে না বাংলাদেশ ইন্ডিয়ার জন্য, এটা উচিত হচ্ছে না। এটা দিয়ে এরা মনে করে বিএসএফের ভোটারে কাজ করতেছে, বেলেগ করতেছে, আমরা এটা ভালোবাসি না। আমরা সবসময় চাই যে শান্তি থাক ভোটারে, ভোটারে শান্তি থাকলে ভালো থাকবে। নাম বলবো? আমার নাম আব্দুল হক, অঞ্চল সভাপতি। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।